আমাকে ওঠাবে না, আমার তো তোমাকে তোমার অনেক তোলো তোলো, আমি তো ভিডিও করছি না, তুলছি তো তুলো। একটা নিব তোমার সাফারের সুবিধা
আপনাকে আমি বললাম স্যার, ছবি তুলছেন না ইয়ে ক্যামেরা?
এই আমারটা ধর, পারিস তো? পারবি? হম পারব। ভুল গেলে সরদেবা ছবি তোলে এখানে কি? তুমি আমাকে একটু হেল্প করে যাও। আচ্ছা, এই স্যারকে, জি স্যার, তুমি একটু পিছনে যাও, আমি আমাকে হেল্প করো। তোমায় ক্যামেরা লিপি আবদ্ধ করে নিলাম তোমার। এখন স্যান্ডেল খোলা লাগবে সবার, স্যান্ডেল খুলতে হবে সবার। সবাই জুতা জুতা খুলবে, আগে যাবে সবাই জুতা খুলেন। সবাই জুতা খুলতে হবে। আরে থাক ওইখানেই খোলেন। না তো ওই দিন খুঁজে পেলাম না, বিয়ে খেতে গিয়ে চলে আসছিল আগে। তারপরে
জুতা খুলে যেতে হবে ভিতরে, যখন ওই যে মূল বেদিতে যখন যাবা সামনে যাবা তখন জুতা খুলে উপরে উঠবা, উঠবা সবাই জুতাটা রেখে তারপরে উঠতে হবে। যাও তুমি যাও, একা একা যাও, একা একা যাও, একটা ই করে দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে যাও, এদিকে মুখ করো, বলবা না স্যার বলবে, স্যার স্যার বলবে, আপনারা তো দিচ্ছেন, তারা আমরা আবার একটু তারা না দিচ্ছি তারা দিয়েছে রে। দাঁড়াবে তো একটা জায়গায়, তুমি বলো একটু আগে, স্যার আপনি একটু বলেন, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের স্কুলেরই। প্রতি বছর 21 ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরিতে এসে একটা স্বর্গীয় আনন্দ লাভ করি, এই জন্য যে আজকাল তো আমরা ঐতিহ্য ভুলে মধ্যরাতে প্রভাত ফেরি করছি, কিন্তু মূল ঐতিহ্য তো তা ছিল না। সবচেয়ে বেশি বাঁচিয়ে রেখেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা, তারা বিশাল মিছিল নিয়ে আসে, আমরা যারা এই ঐতিহ্য ধারণ করতে চাই তারও যুক্ত হই, এবং সেই সংযুক্তির মধ্যে দিয়ে আজকে চমৎকারভাবে প্রভাত ফেরি উদযাপিত হলো, এবং আশা করি যে ধীরে ধীরে আমাদের প্রজন্ম ব্যাপারগুলো জানবে এবং তারা প্রভাত ফেরিকে আরও বড় করতে থাকবে। শুধু স্কুল কলেজ নয়, ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এই বোধের মধ্যে এসে আমরা আশা করব তারা প্রভাত ফেরিতেই মূল ঐতিহ্যে পুনঃস্থাপন করবে। আজ বিশ্ব মাতৃভাষা দিবস এবং মহান 21 ফেব্রুয়ারি আমি শুরুতে 52 বাহান্নের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
বাসার অধিকার নিয়ে পৃথিবীতে একটিমাত্র জাতি যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার বিনিময়ে তার মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে, সেটা হলো বাংলা ভাষা। বাংলা ভাষা একুশ মানে মাথা নত না করা, সমস্ত অন্যায় শোষণ নিপীড়নের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে জাতিকে এমনি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, যার সূচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মেয়ের নেতৃত্বে আজ বাংলাদেশ তথা বাঙালি জাতি অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের আহ্বান, পূর্বের ন্যায় আমরা যে শাশ্বত ঐতিহ্য লালন করেছিলাম সকালবেলা প্রভাত ফেরি, সেটা আবার পূর্ব অবস্থা ফিরে আসুক, জাতি তার ঐতিহ্যকে ধারণ করুক এবং সমস্ত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং ভাষার সর্বপ্রয়োগ এবং সর্বক্ষেত্রে ভাষার প্রচলন, জাতি উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন আমরা সর্বাত্মক করতে প্রয়াস নেব এবং আমরা সফল হব। এ হোক আজকের দিনের আমাদের অঙ্গীকার, জয় বাংলা। কেমন লাগছে তোমার? হ্যাঁ, কেমন ভালো লাগছে বলো? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। মহান একুশে ফেব্রুয়ারি